नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। स्थानीय बदमाशों पर एक युवक को घर से बुलाकर हत्या करने का आरोप लगा है। मंगलवार की दोपहर घटना की जानकारी रघुनाथगंज में फैल गई। पुलिस ने बताया कि मृतक का नाम कैशिक हल्दर 31 वर्ष है। उनका घर रघुनाथगंज थाने के देवली कॉलोनी इलाके में है। पुलिस ने शव को बरामद कर पोस्टमार्टम के लिए जंगीपुर महकमा अस्पताल के मुर्दा घर में भेज दिया। वही बुधवार को शव का पोस्टमार्टम कराया गया। बताया जाता है कि घर में उनकी पत्नी और एक बेटी है। वह 5 प्रकार के व्यवसायों से जुड़े थे। मृतक के परिजनों का आरोप है कि पुराने राजनीतिक गठजोड़ के चक्कर में युवक की हत्या की गई है। पुलिस घटना की जांच में जुट गई है। घटना हम तक खेई उठे 3 प्लस घड़ीटा देखनी मैं मुख धुए सब इसे बस चित्कार सुनते बने चित्कार शर्मा हालदार চিৎকার করছে। তো আমার মেয়ে ছুটতে ছুটতে চলে এলো, তারপর মেয়ে এসে চিৎকার করছে। আমি মেয়ের চিৎকার শুনে এসে দেখি যে জলের মধ্যে একজনা পড়ে আছে, ওই সুমনর নাম। আর আমার যে ভাগ্নে কৌশিক, ও কিন্তু জলের তলায় থেকে গেছে। তখন আমরা নামতে যাবো, 3 ছেলে নেমে ওকে কোলে তোলার পরে তখন আমি মানে পিঠে চাপ টাপ দিয়ে জল টল বের করি। বের করার পর তখন কথাটা মানে কি শ্বাস নিচ্ছিলো ভালোই। তখন আমরা হাসপাতালে ওকে অ্যাডমিট করিয়ে দিই। তারপরে হাসপাতালে এসে অনেক চিৎকার চেঁচামেচি ও করে যে আমাকে ছেড়ে দাও, যারা আমাকে মেরেছে তাকে আমি কি মারবো, আর এখন মারামারি করার কোনো প্রয়োজন নেই, তুমি সুস্থে বাড়ি চলো, তারপর দেখা যাবে। তা করতে করতে তো 7:30 দিকে শুনলাম যে মারা গেছে। কী কারণটা, কী কারণে মারা গেল? কারণটা এখন আমার সন্দেহ হচ্ছে যে চরম ড্রিঙ্ক করেছিল। এখন ড্রিঙ্কের মধ্যে শয়তানি করে কেউ কিছু মেশাতেও পারে, এটা আমারও অনুমান। হ্যাঁ, মারপিট মধ্যবস্থায়। হ্যাঁ, মাল খেয়ে মারপিট। মারা গেছে ভাগ্নে? হ্যাঁ, ভাগ্নে আমার মারা গেছে 7:30 থেকে মারা গেছে। নাম কি? ওর নাম কৌশিক হালদার। বয়স ওই 30-31। যে আপনারা এই থানায় কমপ্লেন করছেন? থানায় তো কমপ্লেন করবো। আপনারা অনুমান কি করছেন, কীভাবে করতে পারে? অনুমান তো মানে মানে ইয়াং ছেলে, আমার সন্দেহ হচ্ছে যে মানে এর মালের মধ্যে কোনো কিছু বিষক্রিয়া হয়েছে হয়তো। হ্যাঁ, মারামারিটা জলের মধ্যে হয়েছিল? মারামারিটা ডাঙাতে হয়েছে, তারপর জলের মধ্যে ওই ছেলেটা পড়ে যায়। মানে মাল খেয়ে যা থাকলে যা হয় চলছিল। যাদের সঙ্গে মারপিট হয়েছিল তাদের নামটা কি? একটার নাম হচ্ছে সুমন হালদার, আর কার সঙ্গে হয়েছে মানে মাঠে ওটা আমি ঠিক জানি না। বুঝি, আপনারা অভিযোগ করছেন যে মানে মেরে ফেলেছে? হ্যাঁ, মানে মানে আমার মন বলছে মানে এটা অনুমান করছি যেটা বিষক্রিয়া, মালের মধ্যে কোনো বিষ ফিস হয়তো মিশানো ছিল বা কোনো কিছু মিশানো ছিল, কোনো পয়জন, যার জন্য আজকে যে ছেলে কথা বলছিল স্যালাইন চলেছে, অক্সিজেন চলেছে, ইঞ্জেকশন দিয়েছে, মানে এখানকার মানে আমাদের জঙ্গিপুর হাসপাতালের পরিষেবা খুবই ভালো। হ্যাঁ, তা করতে করতে তারপর দেখি যে শুনি যে মারা গেছে। আমরা যখন ভালো কথা বলছিল তখন আমরা বাড়ি চলে যাই। আমি 6:00 নাগাদ বাড়ি গেছি। আপনারা কি থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করা হয়নি, করবো। দিদি, প্রথমে হচ্ছে সকালবেলায় আমাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ছেলেকে। ছেলে বাড়ি হচ্ছে বলতে কি, আমাদের বাড়ির সামনে তো লোকনাথ মন্দির আছে, ওখানে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে, ওখান থেকে ডেকে নিয়ে যায়। সেটা হচ্ছে বিজেপির লোক, নাম হচ্ছে দামুর ভালো নাম কি, সুবীর হালদার আর অমিত হালদার। এরা দুজন ডেকে নিয়ে, আর ছোট হালদার, এই তিনজন ডেকে নিয়ে গিয়ে ওকে মাল খাওয়ায়, মানে মদ খাওয়ায়। কালকে সকালবেলার ঘটনা। আচ্ছা, মদ খাইয়ে নিয়ে মানে যাই হোক, ওখানে নোংরামি হয়, অনেক গালাগালি হয়, আমাদের নামে অনেক গালাগালি করেছে। ওরা বিজেপির লোক, আমরা যেহেতু তৃণমূলের লোক সেই জন্য অনেক গালাগালি করেছে। এবার ও সহ্য করতে পারেনি, সেটা ইট নিয়ে অনেকটা মারামারি হয়েছে ওখানকায়। তারপরে বাড়িতে এসে তারপরে আবার ওরা দামু আর হচ্ছে অমিত করেছে কি, আরও লোকজনকে ডেকে নিয়ে গিয়ে ওকে দুপুরবেলা চরম মদ খাইয়েছে। মদের মধ্যে যে কী খাইয়েছে আমরা বলে বোঝাতে পারবো না। আপনারা খবর পেলেন কিভাবে? আমরা খবর পেলাম প্রথমে ওইখান থেকে, ওই বাড়ির আমাদের বাড়ির মানে আমার বাবার বাড়ির সামনে, ওখানে আবার মারামারি লাগে, ধাক্কাধাক্কি করতে করতে জলের মধ্যে পড়ে যায়। কোন এলাকাটার নাম কি? এলাকাটা হচ্ছে দেউলি কলোনি। দেউলি কলোনি, দেউলি কলোনি যে খড়খড়ির যে বাঁধটা আছে ওই বাঁধের ওইখানটায় মারামারি করতে করতে জলের মধ্যে পড়ে যায়। জলের মধ্যে পড়ে গিয়ে ওকে এমন করে ধাক্কা দিয়েছে, একদম জলের মধ্যে গভীর জলে তলিয়ে গেছিল। তিনজনে খুঁজে 4-5 ও জলেই পড়েছিল, মানে ওকে জলের মধ্যে ফেলে দিয়েছে, মানে জলে 3-4 মিনিটের মধ্যে ওকে তুলে নিয়ে এসে ওকে যাই হোক ওখানে অনেক কাদা মাটি মুখ থেকে বের করে নিয়ে এসে হাসপাতালে, মানে তারপরে ওপরে যখন তোলা হয় তখন দামু হালদার যে আছে
ও ওকে ধরে এমনি এমনি করে মানে দুটো পা ধরে এমন ঘাঁচাঘাঁচি করাতে ওর মাথা ফেটে দেয়, কপালে এখানটা ফেটে এখনো দাগ আছে, দেখলেই বুঝতে পারবেন। ওরা শেষ পর্যন্ত ছিল তোর সঙ্গে, তাই তো? না, নাকি ফেলে পালিয়েছিল? ফেলে পালে প্রথমে পালিয়ে গেছিল, তারপরে যখন চিৎকার করেছে তখন ওরা এসছে। ওরা আসার পরে ওরকম করে কপাল ফাটিয়ে দিয়েছে, তারপরে হাসপাতালে যখন নিয়ে এসে তখন ওরা সবাই পালিয়ে চলে গেছিলো, শুধু দামু এসেছিলো। এবার দামু যখন এসছে হাসপাতালে, আমি যখন ঢুকেছি আমাকে দেখে সঙ্গে সঙ্গে দামু পালিয়ে চলে গেল। তো এরকম করলো কেন, কি মনে হচ্ছে? মানে আমাদের আমাদের ওপরে ওদের অনেক দিন থেকে আছে, যেহেতু আমার বোন হচ্ছে তৃণমূল থেকে দাঁড়িয়েছিল, আর ওরা হচ্ছে বিজেপির লোক, ওরা বিজেপি থেকে পাস করেছে। আমার বোনের বাচ্চা প্রাইভেটে গেলে অনেক সময় আমার বোনকে টিটকারি মারে, এটা ওটা আমাদের বাড়ির সামনে হচ্ছে রাজনৈতিক আক্রোশ নাকি? হ্যাঁ, রাজনৈতিক আক্রোশ। আমরা হচ্ছে তৃণমূলের লোক, ওরা হচ্ছে বিজেপির লোক, এই নিয়ে আমাদের মানে অনেক রকম কথা শুনতে হয়, অনেক সময় হাসাহাসি করে। ও খবর পেলেন কখন যে ও পড়ে আছে? আমরা ওখানে সঙ্গে, আমরা তখন ওপেন ছিলাম। এবার আমরা, আমার এই বোন ছিল, যে বোন আমার তৃণমূল থেকে মানে ওখানে দাঁড়িয়েছিল ভোটে, আমার বোন উপস্থিত ছিল, আমার বোন সবাইকে সরিয়ে দিয়ে তারপরে আমার ওই বোন ওটাকে, বোনের নাম কি? শর্মা হালদার। উনি হেরে গেছেন, তাই তো? হ্যাঁ, উনি হেরে গেছেন, মানে ওনাকে জোর করে হারিয়ে দিয়েছে ওরা। আমার হচ্ছে, আমার দুই তরফের সম্পর্ক, আমার একটা হচ্ছে দেওরের ছেলে, আর আমার দেওরের সঙ্গে আমার বোনের বিয়ে ছিল, আমার বোনের ছেলে, মানে আমার একটাই মেয়ে, আমি এদেরকে কোলে পিঠে করে মানুষ করে দিয়েছি, আমি বোনে বুঝাতে পারবো না। কি নাম আপনার? নাম কি? আমার নাম শিবানী হালদার, আমার বাড়ি ম্যাকিনজে পার ফিল্ড কলোনিতে বাড়ি। আমার থানায় ক্লেম করেছে? না, থানায় এখনো আমরা ক্লেম করতে পারিনি, মানে রাত 8:30 সময় মানে 9:45 সময় যখন মারা গেল তখন আমরা দিশে আটটা কি করবো তার পাচ্ছিল না। তবে করবেন থানায়? মানে অবশ্যই করবো। আপনার কি চান, শাস্তি চান তো নাকি? আমি অবশ্যই শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই। ভি টাইম নিউজ কে লিয়ে মুর্শিদাবাদ সে মিলন সরকার কি রিপোর্ট।